টিউশন ফি দেরিতে পরিশোধ করায় অনলাইন ক্লাস থেকে বের করে দেওয়ার পাশাপাশি ভর্তি বাতিলের অভিযোগ উঠেছে রাজধানীর ইংলিশ মিডিয়াম স্কুলের বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা। করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এমন আচরণে আন্দোলনে নামার হুমকি দিয়েছে ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনা মহামারীর মধ্যে অনলাইন ক্লাস বাস্তবায়নে অভিভাবকদের ভূমিকাই বেশি। বেড়েছে ইন্টারনেট খরচ সহ ইউটিলিটি বিল। অপরদিকে পাঠদান বন্ধ থাকায় ইউটিলিটি খরচ কমেছে শিক্ষা প্রতিষ্ঠানের। তাই করোনাকালে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর টিউশন ফি 30-60% কমানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল প্যারেন্টস ফোরাম। কোনো স্টুডেন্টকে অনলাইন ক্লাস থেকে আপনারা বের করবেন না। আমাদের যদি এই ধরনের কোনো কিছু করা হয় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব, আমরা রাস্তায় দাঁড়াতে বাধ্য হব। আপনারা আমাদেরকে রাস্তায় নামাতে বাধ্য করবেন না, আমাদের সন্তানদেরকে লেখাপড়ার সুযোগ দেন। 30-60% হ্রাস করে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে হবে। এই সময়ে কোনো শিক্ষার্থীকেই স্কুল কর্তৃপক্ষ পুনর্ভর্তি, প্রমোশন বা অনলাইন ক্লাসের বাইরে রাখবেন না। জাতীয় প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন ইংরেজি ভাষণের স্কুলগুলো সরকারি নীতিমালা মানছে না, করোনাকালেও জোরপূর্বক বেতন আদায় করা হচ্ছে। মাঝে মাঝে ফোন দিয়ে পুশ করেছে, কবে দেবেন কবে দেবেন, ডেট দেন, দিতে না পারলে আবার ফোন করেছে, বলেছে এই অবস্থা তো এইভাবে চলতে থাকলে আপনার বাচ্চাকে তো আমরা কতবার স্কুলে রাখবো না। এটা হিসাব করে দেখ আমাদেরকে যে কোন কিভাবে বেতনটা কত হতে পারে। একটা বাচ্চার বেতন, একটা বাচ্চার বেতন 20,000 টাকা দিতে কেমন কথা? আমি বেতন পাই কত? আমার 3 বাচ্চা 20,000 টাকা বেতন দিলে 60,000 টাকা মাসে, 60,000 টাকা মাসে আমি দিতে হয়। দেশে প্রায় 4.5 লাখ শিক্ষার্থী ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ালেখা করছে বলেও জানান ফোরামের নেতৃবৃন্দ। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।